বন্ধুরাশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করবো একাদশ শ্রেণীর অর্থনীতি এর ফার্স্ট সেমিস্টারের কোন বইটা ভালো হবে তো আমার কাছে অনেকগুলো বই এসেছে ইকোনমিক্সে তো তার মধ্যে থেকে দুটো বই তোমাদের জন্য শেয়ার করব। প্রথম হচ্ছে একাদশ শ্রেণীর অর্থবিদ্যা সেমিস্টার ওয়ানের জন্য পারুল প্রকাশনীর সম্পদ মুখার্জি এবং প্রবাল দাশগুপ্তর এই বইটা এবং আরেকটা বই হচ্ছে জয়দেব সরখেল ও দেবজনী সরখেলের সেমিস্টার ওয়ানের এই বইটা দেখো বাজারে অনেক বই বেরিয়েছে প্রত্যেকটা বইয়েরই গ্রহণযোগ্যতা রয়েছে এবং প্রত্যেকটা বই ভালো তার মধ্যে থেকে আমাদের কাছে কিন্তু এই দুটো বই বেটার বলে মনে হয়েছে এবং অ্যাজ এ টিচার হিসেবে আমি বলতে পারি কারণ যেহেতু আমাকে এই স্কুলেও ইকোনমিক্সটা পড়াতে হয় সেহেতু আমি মনে করি যে এই দুটো বইয়ের মধ্যে তোমরা দুটোকেই চুজ করতে পারো কারণ দুটোই ভালো বই একদম প্রথম কথা দ্বিতীয় যে কথাটা তোমাদের বলবো যে এই ইকোনমিক্সটা কিভাবে পড়তে হবে কারণ ইকোনমিক্সে আমাদের অনেক বিষয় রয়েছে ক্যালকুলেশান পার্টটা রয়েছে সেই কারণে কিছু কিছু বিষয় আমাদের বুঝে পড়া উচিত এই বিষয়গুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো না যেমন আমাদের সাবেকভাবে রাশিতত্ত্বের যে পার্টটা রয়েছে অর্থাৎ চার নম্বর চ্যাপ্টার এই পার্টটা কিন্তু একটু ক্যালকুলেশন টাইপের এবং সংগঠন ও তার তথ্য উপস্থাপন বলে যে পাঠটা রয়েছে এই পার্টটাও কিন্তু ক্যালকুলেশনের তো এই রাশিতত্ত্বের এই যে পার্টগুলো এই পাঠগুলো কিন্তু বুঝে করতে হবে উৎপাদকের আচরণ বলে যে পাঠটা আমাদের রয়েছে সেই পাঠটাও কিন্তু আমাদের বুঝে পড়তে হবে আচ্ছা তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যেমন চাহিদা রেখা গঠন তারপরে যোগানের দামগত স্থিতি স্থপকতা এই যে বিভিন্ন অংশ এখন তোমরা বুঝবে না নতুন বই কেনার সময় বিভিন্ন অংশগুলোতে একটা ক্যালকুলেশন পার্ট রয়েছে যে ক্যালকুলেশান পার্টগুলো কিন্তু বুঝে পড়তে হবে তোমাদের পরীক্ষাতে যে লেভেলের প্রশ্ন আসবে সেটা হলো শর্ট টাইপের প্রশ্ন তোমরা খুব ভালো করেই জানো আর এই শর্ট টাইপের প্রশ্নগুলো ভালোভাবে করার জন্য তোমরা অনেক সময় শর্ট বইয়ের উপরে নির্ভরশীল হয়ে যাও বা শুধুমাত্র শর্ট পড়ো আমি তোমাদের বলবো শুধুমাত্র শর্ট না পড়ে ডিটেলস বিষয়গুলো একটু ভালো করে বুঝে না কারণ ডিটেলস বিষয়গুলো যদি তুমি ভালো করে না জানো তাহলে কিন্তু শর্টের উত্তর করতে পারবে না প্রত্যেকটা ক্ষেত্রেই কারণ যে প্রশ্নগুলো আমাদের আসে বেশিরভাগ সম্পর্কযুক্ত প্রশ্ন আসে চাহিদার সঙ্গে যোগানের কি সম্পর্ক আচার আচরণ সংক্রান্ত তত্ত্ব থেকেও ঠিক সেরকম ক্রেতার ভারসাম্য তত্ত্ব বাজেট রেখা আয় প্রভাব ব্যয় প্রভাব পরিবর্ত প্রভাব প্রত্যেকটা বিষয় বুঝে পড়ার চেষ্টা করবে তাহলেই কিন্তু ফ্যাসিলিটি পাবে সহায়িকা বই ব্যবহার করতে পারো সেটাতে কোনো আপত্তি নেই কিন্তু একদম পরিষ্কার এই কথাটা তোমরা জেনে রাখো সহায়িকা বই থেকে পাঠ্য বই খুঁটিয়ে পড়া বুঝে পড়া অনেক অনেক বেটার এবার যাই হোক আসা যাক আরেকটু কথাই কথায় কারণ অনেকেই বিষয়টা জানতে চাই যেটা জয়দেব সরখেলের যে বইটা রয়েছে বইটা আমাদের বহুল পরিচিত এবং খুব ভালো এই বইটার দাম রেখেছে একশো টাকা দোকানে গেলে একটু কমে পেয়ে যাবে আর যেটা একাদশ শ্রেণীর অর্থবিদ্যা পারুল প্রকাশনীর বের হয়েছে বইটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড তো এই বইটার দাম রেখেছে দুশো টাকা তো দুটো বই ভালো দুটো বইয়ের ক্ষেত্রে শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে আর একটা বিষয় যেটা তোমাদের বলবো এই তোমার পারল প্রকাশনের এই যে বইটা এটার ক্ষেত্রে কিন্তু মডেল কোশ্চেন বা নমুনা প্রশ্নপত্র যেটা রয়েছে সেটা দেয়া রয়েছে আর এক্ষেত্রেও আমরা যদি এটা দেখি জয়দেব সর খেলেও যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু নমুনা প্রশ্নপত্র দেয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই তাই আর আরেকটা বিষয় বলি যে অধ্যায় ভিত্তিক মানে প্রত্যেকটা পাটের শেষে আমি যদি বলি শর্ট কোশ্চেন প্রত্যেকটা পার্টের শেষার তো ধরো আমার প্রথম অধ্যায়টা শেষ হল প্রথম অধ্যায়ের শেষের পরে কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে শর্ট কোশ্চেনটা এই বইটাতে দেওয়া নেই জয়দেব সর্কলের বই যেটা কিন্তু মানে একটু খারাপ লেগেছে কিন্তু ভেতরের তথ্যটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এই বইটাতে আবার কি করেছে যে পেছন দিকে কিছু শর্ট কোশ্চেন মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ষাট সত্তরটা শর্ট কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু খুব ভালো লেগেছে কারণ অনেকটা সহায়িকার মতো করে কাজ কিন্তু এই বইটাতে হয়ে যাবে তো যাই হোক সেটা মূল কথা নয় মূল কথা হচ্ছে যেটা দুটো বই খুব ভালো দুটো বই নিতে পারো কারণ বোঝার ক্ষেত্রে একটার বদলে দুটো বই থাকলে ভাষাগত বিষয় থাকে কারণ ইকোনমিক্স একটা ভাষার বিরাট বড় ব্যবহার রয়েছে কারণ অনেক ছাত্রছাত্রী একরকম ভাষা বুঝতে পারে না এবার যখনই তুমি দুটো বই পড়বে তখন একটা বইতে যদি না বুঝতে পারো আর একটা বই পড়বে এই জন্য আমি তোমাদের জন্য দুটো বই রেফার করলাম এবং বই দুটোই কিন্তু ভালো একটা হচ্ছে একাদশ শ্রেণীর অর্থবিদ্যা সম্পাদ মুখার্জি আর প্রবল দাসগুপ্তর বই যেটা পারব প্রকাশনী আর একটা হলো উচ্চ মাধ্যমিক অর্থনীতি জয়দেব সর্কেল এবং দেবজনী সর্কেলের লেখা এটা হচ্ছে তোমার নিউ বুক সিন্ডিকেট পাবলিকেশনের ঠিক আছে দুটো বই কিন্তু ভালো বই তোমরা পার্সেস করতে পারো আর একটা কথা তোমাদের বলে রাখি এর আগে আমি তোমাদের জন্য ক্লাস ইলেভেনের একদম ফুল বুক লিস্টও শেয়ার করেছি প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ বাংলা ইতিহাস ভূগোল বা অন্যান্য যে সব সাবজেক্টগুলো আমাদের রয়েছে পুষ্টিবিজ্ঞান কম্পিউটার অ্যাপ্লিকেশন তার লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অন্যান্য যে বেস্ট টেক্সট বুকগুলো রয়েছে যেগুলো তোমাদের উপকারে আসবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য তোমরা সেখান থেকে দেখে বইগুলো পার্সেস করতে পারো কারণ পড়াশোনা তো ফাঁকি চলবে না একটা কথা মাথায় রাখবে একটার বদলে দুটো বই পড়ো কিন্তু বেশি করে পড়ো রিডিং পড়ো বারবার পড়ো বুঝে পড়ো তাহলেই দেখবে রেজাল্ট ভালো হবে তো ইকোনমিক্সে বইটা নিয়ে অনেকেই অনেক কমেন্ট করছিলো আমি আগেও দিয়েছি যদিও হয়তো বা দেখেনি যে জন্যই আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আরও একটু ডিটেলস তোমাদের সঙ্গে তুলে ধরি তো আলোচনাটি লাগলে লাইক করো অবশ্যই বই কিনে প্র্যাকটিস করো ধন্যবাদ